নামালাইকুম বন্ধুরা, আমি সিদ্দিক বলছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা J1 সেট, চার্জিং প্রবলেম, কাস্টমার নিয়ে আসছে। চার্জার লাগাই দেখাবো আপনাদেরকে এটা কি প্রবলেম, তারপরে ইনশাল্লাহ ট্রাই করবো প্রবলেম সলভ করার। দেখাই এটাতে কি প্রবলেমটা হচ্ছে, এটা দেখাই আগে। চার্জার কানেক্ট করে বারবার বিলিং করতেছে, চার্জিংটা এটাই প্রবলেম। করলাম, আবার লাগাইলাম, আবার দেখেন ব্লিম করতেছে, নতুন করে ব্লিম করতেছে, আবার চার্জিং ব্লিম, পার্সেন্টগুলো ব্লিম করতেছে। আমরা দেখি সেটটা খুলি, খুলে পরে দেখবো প্রবলেমটা কোথায়। ওকে, সেটটা ডিসেম্বল করবো এখন। আপনাদেরকে ডিসেম্বল করাটাও দেখাবো আজকে ইনশাল্লাহ। J1 খুলে নেই, প্র্যাকটিক্যাল কাজ দেখানোর চেষ্টা করতেছি। কোনো ভিডিও এডিটিং নাই আমার ভিডিওতে, ডাইরেক্ট যেটা দেখানো সম্ভব সেটাই দেখাচ্ছি। GSM বন্ধুদের যতটুকু উপকার করা যায়, যতটুকু জানি, অতটুকু শেয়ার করার জন্য মূলত ইউটিউবে আসা। সবাই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আমি প্রত্যাশা করি সবার কাছে, GSM ফ্রেন্ডের কাছে। স্ক্রু প্রায় শেষ, খোলার একটা বাকি, তো শেষ হয়ে গেল সব স্ক্রু খোলা। স্ক্রুগুলো আলাদা করবো, আমাদের স্ক্রু সব খোলা হয়ে গেছে, এখানে ডিসপ্লে কানেক্টর আছে, সেটা করব। সহজে খোলা যায় সেটা দেখাবো। ভালোভাবে আরো ব্লুয়ারের মাধ্যমে হালকা হালকা হিট করে নেবেন, নিলে যে ভিতরে আঠাগুলো আছে ওইটা নরম হয়ে যাবে।
অনেকে হালকা থিনারও ইউজ করতে পারেন ব্রাশের মাধ্যমে। ব্রাশে হালকা থিনার নিয়ে পরে গ্যাপটা আছে গ্যাপে দিয়ে এরকম পুরো সাইজটা আঠাটা তখন অটোমেটিকই ছেড়ে দেবে। এরকম একটু একটু করে দিয়ে দিতে হবে চারিদিক ঘোরায় অল সাইড। গ্লাস পেপারটা ভাঙাই জন্য খুলে নিলাম। লক আছে, লকগুলো আমাদেরকে যদি আমরা ওপেনারের মাধ্যমে একটু ফাঁক করে নিই আমাদের খুলতে সুবিধা হবে। এইদিকে দেখবেন একটা লক আছে নিচের দিকে, এটাও খুলে নেবেন, তাতে আপনার খুলতে সুবিধা হবে। এই পাশে আছে, এই পাশে একটা লক আছে, এখন আবার ট্রাই করব। আস্তে আস্তে চাপ দিলে দেখেন এক সাইড খুলে এসেছে, এক সাইড আস্তে 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 দেখেন ফাঁকা হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে তাড়াহুড়া করা যাবে না, দেখে দেখে কোন জায়গায় আঠার জয়েন্ট এগুলো দেখে দেখে ইয়ে করতে হবে। এট ফার্স্ট খোলা হচ্ছে, রাবারের গাম দেখা যাচ্ছে এখানে, আবার যে থিনারটা আছে এটি ইউজ করতে পারেন, তাতে আঠাটা অটোমেটিক ছেড়ে দেবে। থিনারটা যদি ইউজ করেন তাহলে আঠাটা ছেড়ে দেবে। তাহলে আমরা বাকিটা আবার ইনশাল্লাহ খোলার চেষ্টা করবো। সামনে একটা লক আছে, এটা ডিসিম্বল সহকারে দেখাচ্ছি যে অন কীভাবে ডিসিম্বল করবেন আপনারা জিএসএম বন্ধুরা যারা নতুন, জাস্ট তাদের জন্য এটা। এই ওপেন হয়ে গেল, কত সুন্দরভাবে দেখেন ওপেন হয়ে গেল। এখন আমরা ব্যাটারি লাগাই দেখবো যে ডিসপ্লে তো এত ইয়ে করে খুললাম, তারপর ডিসপ্লের উপরে কোনো এফেক্ট পড়ছে কি না এই জন্য একটু পাওয়ার অন করে দেখবো ডিসপ্লেটা আমাদের পুরোপুরি ঠিক আছে কি না। পাওয়ারটা অন করে দেখবো, পাওয়ারটা ভাইব্রেশন করছে একবার। ও আচ্ছা সরি, ভাইব্রেশনের রেবন খোলা, যেমনটা লাগাবো লাগাই দেখবো ডিসপ্লেটা ঠিক আছে কিনা। যেহেতু ডিসপ্লে আমরা একটু চাপাচাপির মাধ্যমেই খুলছি, যতটুকু সেভে খোলার দরকার খোলার চেষ্টা করছি, তারপরেও ডিসপ্লে ঠিক আছে আমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। এখন ব্যাটারিটা খুলে ফেললাম, আমরা মাদার বোর্ডটা বডি থেকে আলাদা করবো, কানেক্টরগুলো খুলবো। কানেক্টরগুলো খুলে খুললাম, আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, বাট কতটুকু পারতেছি সেটা কনফার্ম না। ক্যামেরা রেবন সার্কিটটা আলাদা হয়ে গেল, যেহেতু আমাদের প্রবলেমটা হচ্ছে চার্জিংয়ের, আর হচ্ছে চার্জারটা বিলিং করতেছে। এখানে দেখা যাচ্ছে একটু হালকা ওয়াটার ড্যামেজের মতো মনে হচ্ছে, এখানে কিছু ফাঙ্গাসের মতো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এটা আমরা ভোল্টেজ আগে মেপে দেখবো ভোল্টেজটা, এখান থেকে
চার্জারে ভোল্টেজ আউটপুট কত হচ্ছে? এই জন্য আমরা আমাদের মিটারে ভোল্টেজ রেঞ্জে সিলেক্ট করবো। ভোল্টেজ রেঞ্জে সিলেক্ট করে এখন দেখবো ভোল্টেজ আমরা কত পাচ্ছি। ভোল্টেজ আমরা কত পাচ্ছি এই জন্য চার্জারটা কানেক্ট করবো। দেখবো প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দেখবো আমাদের ভোল্টেজ এখানে পুরোপুরি দেখাচ্ছে। ভোল্টেজ পুরোপুরি আমরা পাচ্ছি এখানে, কিন্তু এখানে কিছু ফাঙ্গাস আছে। 5.13 মতো পাচ্ছি আমরা ভোল্টেজ, 5.34 এরকম দেখাচ্ছে ভোল্টেজটা। আপনারা আমরা এখন যেটা করার সেটা এখন আমরা ওয়াশের একটা চেষ্টা করব, ভালো করে একটা ওয়াশ করে দেখব আমাদের প্রবলেমটা সলভ হয় কি না। যদি না হয় এরপরের স্টেপ, একের পর একটা স্টেপ ফলো করতে হবে, সেই জন্য আমরা আগে এটাকে ওয়াশ করব একটু। যার কাছে যে ভালো ক্লিনার যেটা আছে সেটা দিয়ে ওয়াশ করার চেষ্টা করব। আমি থিনার ইউজ করি, অনেক সময় নিচের দিক দিয়ে পানি ঘাম বা অনেক লিকুইড জাতীয় পদার্থ এগুলো ইন করে, সেজন্য আমরা নিচের দিকগুলি ভালো করে চেষ্টা করব ওয়াশ করার জন্য। যে জায়গাগুলো আমাদের কাছে সন্দেহ মনে হবে উপরের দিকটা দেখি, উপরের দিকটা তেমন কিছু নাই, তারপরও একটু ব্রাশ দিয়ে ওয়াশ করলে প্রবলেম নাই। আচ্ছা, এখন চার্জিং প্রিন্টার এদিকে হালকা একটু উষ্ণ হিট দিয়ে শুকিয়ে নেব। বুলেটটা দিয়ে হালকা বুলেটটা গরম করে নিয়ে পরে দিলে ভালো হয়, একদম ওভার হিটে না, অল্প হিটে। এই জায়গাটা একটু আয়রন আয়রন মনে হচ্ছে আমার কাছে, এই জায়গাটা একটু সোল্ডার করবো আমি পেস্ট দিয়ে। সোল্ডারিং ফিউজ দিয়ে আমি একটু সোল্ডারিং করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, স্টেপ বাই স্টেপ কাজ করে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। একটু রিপেয়ার করলাম, রিসোল্ডারিং করলাম, রিসোল্ডারিং করলাম, এখন ট্রাই করে দেখব। মাদারবোর্ডটা আমার হাউজিংয়ে ফিটিং করে চেক করব। জাস্ট
চিড়িয়াখানায় টোটো লাগায় চেক করব, বাকিটা পরে করলেও চলবে। আমরা যেহেতু আগে টেস্ট করতেছি, এখন তো আর ফিটিং করতেছি না, সো এইভাবেই করা যাবে। ব্যাটারি কানেক্ট করলাম, ব্যাটারি কানেক্ট করলাম, চার্জার কানেক্ট করে দেখবো আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কি না। ফ্রেন্ডস, আমাদের চার্জার জ্যাকে একটু প্রবলেম আছে, একটু ওয়াশ করে নিচ্ছি। টিপসগুলো চেক করবো একটু ওয়াশ করে, মানে কালো আয়রনের মতো কিছু দেখা যাচ্ছে। এক্ষেত্রে চার্জারটা আমরা একটু চেঞ্জ করে লাগাই, পিসির থেকে লাইন দিচ্ছি আমরা ডাইরেক্ট কম্পিউটারের লাইনটা। এটা যদি প্রবলেম হয়ে থাকে তাহলে একটু চেঞ্জ করে দিয়ে দেখবো আমরা, না হলে আমরা চার্জিং পোর্ট চেঞ্জ করার মাধ্যমে কীভাবে কাজ করাবো সেটা ডাইরেক্ট পোর্ট চেঞ্জ করে ফেলবো। পোর্ট চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পোর্টটা চেঞ্জ করবো, গিয়ারটা হিট দিলাম, পেজ নিলাম। আপনারা পেজ দিয়েও খুলতে পারেন, আবার রজন দিয়েও খুলতে পারেন, যে যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি একটু সোল্ডারিং পেজ দিয়ে নিচ্ছি, সোল্ডারিং পেস্ট একটু দিয়ে নিচ্ছি, পেজ দিয়ে নিলাম। পেস্ট আবার একদম বেশি হলো প্রবলেম, যতটুক দেওয়া যায় অতটুকু দিব, একটু হিট দিয়ে নিচ্ছি ব্লেডটা। ব্লেডটা হিট হয়ে গেলে ইনশাল্লাহ ওঠানোর চেষ্টা করতেছি আমরা। কত সুন্দর উঠে গেছে দেখেন,
সুন্দরভাবে উঠে গেছে। পোর্ট ওঠানোর সময় একটু আইসির মতো অত নির্দিষ্ট কোনো হিট নাই, পোর্ট ওঠানোর সময় একটু হালকা বেশি হিট দিলে সমস্যা নেই, যত তাড়াতাড়ি উঠে নেওয়া যায়। এই জায়গাটাতে আমরা একটু প্রবলেম মনে করতেছি, আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা দেখাই। ফাঙ্গাস টাইপের মানে জং ধরে গেলে যেরকম হয় এরকম, আমরা জায়গাটা শোল্ডার করবো, আগে শোল্ডার করবো, শোল্ডার করে পরে নতুন পোর্ট লাগাবো। নতুন পোর্ট লাগাবো এখন আমাদের, আমরা আমাদের বক্স থেকে G1 পোর্ট বের করলাম। পোর্ট আমরা সিলেক্ট করলাম, এখন এই পোর্টটা এখানে স্থাপন করবো। লাগানোর আগে আপনাদের একটু খেয়াল করে নিতে হবে সেম কিনা, পোর্টগুলো সেম কিনা এটা খেয়াল করবেন অবশ্যই। সাত, হ্যাঁ পিন ঠিক আছে, আমরা এটা আগে পিনগুলি সোল্ডারিং করে নেব। তিনগুলি সোল্ডারিং করে নিয়ে পরে এখানে আমরা ঝালাই করে দেবো। এই সময় একটু রদম নিয়ে করলে ভালো হয়। বেশি রাং না, অল্প একটু রাং নেবেন, নিয়ে আগে জাস্ট একটু ঝালাই ধরে নেবেন। হয়ে গেছে, গরম থাকবে, সাবধানে হাতে নেবেন। অনেকের হাতের চামড়া পাতলা থাকে, যেরকম আমার হাতের চামড়ায় অনেক পাতলা গরম লাগে, তো অনেকের হাতের চামড়া এরকম অনেক পাতলা থাকে, তারা তো গরমটা একটু পেন পাবেন। এতে কোনো একটা পিন আগে অ্যাডজাস্ট করে নিলে এইভাবে, তারপরে আপনি দুটো একটা পিন অ্যাডজাস্ট করলেন, পরে নিচে কোনো একটা কিছু দিয়ে যেটা আপনার কাছে মনে হবে সেটা দিলে ভালো, সেরকম একটা কিছু দিয়ে এরকম আমি একটা কিছু দিচ্ছি, দিয়ে নিয়ে পরে জাস্ট শোল্ডার করবেন। আপনার একটু কষ্ট করে ভিডিওটা ফলো করেন, পুরোপুরিটা দেখেন, চার্জিং পোর্ট লাগানোর আইডিয়াটাও হয়ে যাবে। চাপ দিতে হবে এখানে,
একটু রং নিয়ে নেব। জানি সোল্ডারিংটা প্রপারলি হয়ে যায়, ব্যাক সাইডটা সোল্ডারিং করলাম, এখন পিনের সাইডটা দেখব। হ্যাঁ, পিনের সাইডটা সুন্দরভাবে বসে গেছে, অবশ্যই খেয়াল করে আপনার আগে দেখে পরে বসাতে হবে। আর পিনগুলো আমরা ঝালাই করবো, এই জন্য এই সময় একটু রজনটা কমে নিলে ভালো হয়, রজনটা যতটুকু পায়নি একটু টিস্যুতে পুষে নেবেন। পরে জাস্ট ঝালাই করবেন, ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা। আমার ভিডিওগুলো একটু লং করার চেষ্টা করি, কারণ উইদাউট এডিটিং এই জন্য যতক্ষণ কাজ করি ততক্ষণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে মূল ব্যাপারটা। যতক্ষণ কাজ করি ততক্ষণে আপনাদেরকে সাথে দেখানোর চেষ্টা করি, কিছু দিয়ে ধরে নিলে আরো ভালো। ধরে নিলেন, ঝালাইটা খুব সুন্দরই হয়েছে, বাট এখন একটু চেক করার পালা। যে জন্য আমরা করলাম, আমাদের মূল কাজটা হয়েছে কিনা, এই জন্য জায়গাটা একটু টিস্যু ছিঁড়ে নিয়ে আমরা ইয়ে করতে পারি, টিস্যুটা শোনে নিয়ে হালকা থিনার দিয়ে পরে জায়গাটা পরিষ্কার করতে পারি, যেন কোনো শর্টকাট না থাকে উভয় পাশে, ঝকঝক হয়ে যাবে মাদার বোর্ডটা পরিষ্কার পরিষ্কার থাকলে সার্কিটটাও ভালো থাকে, কাস্টমারকে সার্ভিসও অনেক দিন দিতে পারে মোবাইলটা। তারপরে অনেক সময় ধারে কাটে, অনেক সময় ভারে কাটে, বড় কাজ করলেই বড় হয় না, অনেক সময় ছোট কাজ করলেও অনেক বড় হওয়া যায়। তো আমরা এখন চেক করবো, আবার রিপ্লে সেটিং করব মাদার বোর্ড ফোনে, মেমোরি বেস লাগালাম, ব্যাটারিটা কানেক্ট করলাম, চার্জারটা কানেক্ট করে দেখব অবস্থা। দেখেন আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে বন্ধুরা, এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনারাও পারবেন, এটা না পারার কিছু না। একদম পুরোপুরি সলভ, স্যামসাং J1 চার্জিং বিলিং প্রবলেম, চার্জিংটা বিলিং করত। সো এখন আমরা ফোনটা অফ করে সেটিং করবো, সেটিং করে ইনশাল্লাহ দেখাবো।